হ্যালো, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজ আমি দেখাবো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং অ্যালগোরিদম ইন অপারেটিং সিস্টেম। তো আমাদের কিছু স্টেপ প্রথমে মনে রাখতে হবে, যেটা হচ্ছে এই স্টেপগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে, যে টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়াল টু বাস টাইম প্লাস ওয়েটিং টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়াল টু কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, ওয়েটিং টাইম ইকুয়াল টু টোটাল ওয়েটিং টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, বাস টাইম ইকুয়াল টু কমপ্লিশন টাইম মাইনাস ওয়েটিং টাইম। এই সূত্রগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে। দেন আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং অ্যালগোরিদম, আমাদের মনে রাখতে হবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিংয়ে যে প্রসেসটা আগে আসবে সেই প্রসেসটাকে আমাদের রান করাতে হবে। তো আমরা দেখতেছি যে P1 যে প্রসেসটা আছে সে হচ্ছে যে প্রথমে চলে আসছে 24 বাস টাইম নিয়ে। তো বাস টাইম হচ্ছে P1 চলে আসলো হচ্ছে 0 থেকে 24 অ্যান্ড দেন হচ্ছে P2 চলে আসলো, P2 হচ্ছে তার বাস টাইম হচ্ছে 3, তো হচ্ছে 24 + 3 ইকুয়াল টু হচ্ছে 27 অ্যান্ড P3 চলে আসলো, তার বাস টাইম হচ্ছে 3, তো 27 + 3 ইকুয়াল টু হচ্ছে 30। এখন আমরা প্রত্যেকটার জন্য তার ওয়েটিং টাইমটা দেখব। সো P1 ওয়েট করতেছে কোথায় থেকে? 0 থেকে ওয়েট করতেছে। P2 ওয়েট করতেছে 24 থেকে। P3 ওয়েট করতেছে 27 থেকে। অ্যাভারেজ ওয়েটিং টাইম আমরা কীভাবে বের করব? যে প্রত্যেকটা ওয়েটিং টাইমটাকে যোগ করে তার যে প্রসেস আছে ওই প্রসেস সংখ্যা দিয়ে ভাগ করে দিলে আমরা অ্যাভারেজ ওয়েটিং টাইমটা পেয়ে যাব। অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা কীভাবে পারবো? যে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে যে আমরা জানি অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বের করার জন্য দুটা সূত্র আছে, এটা হচ্ছে বাস টাইম প্লাস ওয়েটিং টাইম অ্যান্ড কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তো আমাদের যেহেতু এখানে অ্যারাইভাল টাইম দেওয়া নাই, তো আমাদের মনে করে নিতে হবে যে অ্যারাইভাল টাইমগুলো প্রত্যেকটার জন্য শূন্য। তো আমরা হচ্ছে যে কমপ্লিশন টাইম P1 কোথায় যে শেষ হয়েছে? 24 গিয়ে শেষ হয়েছে। P3 শেষ হয়েছে কোথায়? 27 অ্যান্ড P3 কোথায় গিয়ে শেষ হয়েছে? 30 গিয়ে শেষ হয়েছে। তাহলে প্রত্যেকটা কমপ্লিশন টাইমকে যোগ করে টোটাল প্রসেস সংখ্যা দিয়ে ভাগ করে দিলে আমাদের অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা পেয়ে যাব। আমরা আরেকটা এক্সাম্পল দেখব। তো এই এক্সাম্পলে বলা আছে যে তার প্রসেস হচ্ছে এখানে 3টা, অ্যারাইভাল টাইম হচ্ছে দেওয়া আছে এখানে এবং তার বাস টাইম দেওয়া আছে। তো প্রসেস প্রথম P1 প্রসেসটা 0 রান হচ্ছে এবং তার বাস টাইম হচ্ছে 2, P2 যেটা সেটা অ্যারাইভাল টাইম হচ্ছে 3 এবং তার বাস টাইম 1, এন্ড P3 যে প্রসেসটা তার অ্যারাইভাল টাইম হচ্ছে 5 এন্ড বাস টাইম হচ্ছে 6। তো আমরা এটাই যদি ড্র করি প্রথমে, তো প্রথমে আমাদের মনে রাখতে হবে এই ক্ষেত্রে যার অ্যারাইভাল টাইম সবচেয়ে কম সে প্রসেসটাকে আমাদের আগে রান করাতে হবে। তো P1 অ্যারাইভাল টাইম হচ্ছে 0, মানে হচ্ছে প্রথমে P1 চলে আসবে। তো P1 আমরা লিখে দিলাম, P1 কত? তার বাস টাইম হচ্ছে 0, তো 0 থেকে 2 বাস টাইম 0 থেকে 2 পর্যন্ত যাবে। এখন তার P1 তার বাস টাইম শেষ করে দেওয়ার পর আমরা দেখতেছি যে P3 এখনও আসে নাই প্রসেসে। তো প্রসেসে P3 আসছে কোথাতে? তার অ্যারাইভাল টাইম হচ্ছে 3, তো হচ্ছে যে 2 থেকে 3 এই জায়গাটা আমাদের কী থাকবে? তখন আইডিয়ালে চলে আসবে, এখানে কোনো প্রসেস আসে নাই। এখানে হচ্ছে 3। দেন আমরা দেখতেছি যে P2র বাস টাইম হচ্ছে 1, তো এখানে এবার আসবে P2। P2 এবং তার বাস টাইম হচ্ছে 4, তাই 3 + 4 = 4। এখন দেখা যাচ্ছে যে সেম অবস্থা, যে অ্যারাইভাল টাইম হচ্ছে যে 5, বাট এখানে P3 অ্যারাইভাল টাইম হচ্ছে 5 কিন্তু P2 শেষ হয়ে গেছে 4, তার মানে হচ্ছে 4 থেকে 5 এই জায়গাটা আমাদের তখন আবার কি হয়ে যাবে? আইডেল অবস্থায় চলে যাবে। আইডেল অবস্থায় চলে গেল। এরপরে আসে আমাদের হচ্ছে P3 বা চলে আসবে। P3 বাস টাইম হচ্ছে কত? P3 বাস টাইম হচ্ছে 6, তার মানে হচ্ছে 5 + 6 = 11। এখন আমরা দেখব যে তার
কমপ্লিশন টাইমটা আমরা এখানে লিখি। কমপ্লিশন টাইম অ্যান্ড টার্ন অ্যারাউন্ড টাইম, আমরা টার্ন অ্যারাউন্ড টাইমকে টিএটি দ্বারা প্রকাশ করা যায় অথবা দুটা টি দ্বারাও প্রকাশ করা যায়। তারপর আমরা লিখব হচ্ছে ওয়েটিং টাইম, ওয়েটিং টাইম। তো আমরা কমপ্লিশন টাইম পি টু, পি ওয়ান কোথায় গিয়ে শেষ হয়েছে, পি ওয়ান হচ্ছে যে টুতে শেষ হয়েছে, পি টু শেষ হয়েছে ফোরে, এন পি থ্রি শেষ হয়েছে ইলেভেনে। টার্ন অ্যারাউন্ড টাইম বের করে আমরা আগে বলেছি দুটা সূত্র আছে, একটা হচ্ছে কমপ্লিশন টাইম থেকে অ্যারাইভাল টাইম দিয়ে যদি আমরা বিগ করে দিই তাহলে হচ্ছে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম বের হয়ে যাবে, তার মানে হচ্ছে টু মাইনাস অ্যারাইভাল টাইম জিরো ইকুয়াল টু হচ্ছে কত হবে টু, ওয়ান ফোর মাইনাস থ্রি ইকুয়াল টু হচ্ছে ওয়ান, ইলেভেন মাইনাস ফাইভ ইকুয়াল টু হচ্ছে সিক্স। ওয়েটিং টাইম বের করা যায় সহজে, যে আমরা যদি টার্ন অ্যারাউন্ড টাইম থেকে যদি আমরা বাস টাইমকে বিয়োগ করে দেই তাহলে আমাদের ওয়েটিং টাইমটা বেড়ে যাবে। তো টু মাইনাস টু ইকুয়াল টু হচ্ছে জিরো, ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে জিরো, অ্যান্ড সিক্স মাইনাস সিক্স ইকুয়াল টু হচ্ছে জিরো। তো অ্যাভারেজ ওয়েটিং টাইম বের করা যাবে, টোটাল ওয়েটিং টাইমটা যোগ করে আমরা তিন দিয়ে ভাগ করে দিলে আমাদের ওয়েটিং টাইমটা বেড়ে যাবে। তেমনিভাবে আমরা টার্ন অ্যারাউন্ড টাইম বের করে নিতে পারবো, টু প্লাস ওয়ান প্লাস সিক্স বাই হচ্ছে থ্রি, তাহলে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম আমাদের বের হয়ে যাবে। অ্যান্ড এখানে আরও দুটা এক্সাম্পল আছে, তো আমি নেক্সট ভিডিওতে এই দুটা এক্সাম্পলকে সলভ করে দেখাবার চেষ্টা করব। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।